যদি প্রশ্নে দেওয়া থাকে ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে তাহলে এই অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারি তাহলে আমরা লিখব সমাধান আমাদের প্রথম কাজ হচ্ছে ছত্রিশটাকে আমরা ভাঙব যে ছত্রিশকে কত দ্বারা ভাগ করা যায় কতবার ভাগ করা যায় তাহলে আমরা দুইবার যদি ভাগ করি দুই দ্বারা ভাগ করি তাহলে ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে হবে আঠারো আঠারোকে আবার দুই দ্বারা ভাগ করলে হবে নয় নয়কে আর দুই দ্বারা ভাগ করা যায় না সো আমরা তিন দ্বারা ভাগ করবো সেক্ষেত্রে তিন থেকে নয় সুতরাং আমরা লিখতে পারি সত্তর সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এখন আমরা ভাজক সংখ্যাটা যদি বের করি তাহলে লিখবো সুতরাং নির্নেমেয়ে ভাজক নির্ণয়ে ভাজক সংখ্যা সমান এখানে আমরা দেখি যে দুই দ্বারা কতবার ভাগ করা হয়েছে তাহলে দুই দ্বারা ভাগ করা হয়েছে দুইবার তাহলে যতবার ভাগ করা হবে সেই সংখ্যাটাকে আমরা পাওয়ার হিসাবে নেবো তাহলে একবার দুইবার তাহলে দুইকে আমরা পাওয়ার হিসাবে নেব আবার গুণ তিন তিন দ্বারা ভাগ করা হয়েছে কয়বার একবার দুইবার তাহলে এই দুইটা পাওয়ার হিসাবে নেব এখন আমাদের কাজ প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করবো তাহলে প্রথমটার পাওয়ার হচ্ছে দুই যোগ এক আছে গুণ এখানে তিনের পর কত দুই তার সাথে যোগ করব এক তাহলে আমাদের দুইয়ের সাথে যোগ করলে হবে তিন এখানে গুণ দুইয়ের সাথে যোগ করলে হবে তিন তাহলে তিনকে তিন দ্বারা গুণ করলে হবে তিন ত্রিকে নয় তাহলে আমাদের নির্ণয় ভাজক সংখ্যা হচ্ছে নয়টি আমাদের অপশন গ নম্বর সঠিক এখানে ছত্রিশ এর ভাজক সংখ্যা নয়টি